বড় মেয়ে মায়ের বিরুদ্ধে এরকমই অভিযোগ করছেন, বাবাকে দিনের পর দিন নির্যাতন করে ঘরে বন্দি করে রাখার খোপটা যেন ভারী হয়ে উঠেছে। একসময় যিনি মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে দৌড়ে ছুটে যেতেন, আজ তিনি নিজেই অসহায়। স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে জরুরি সেবা 999-এ ফোন দিয়ে বাঁচার আকুতি জানালেন সাবেক এই র‍্যাব কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের তুষারভিলায়। খবর পেয়ে পুলিশ তার খোঁজ খবর নেন। দীর্ঘদিনের প্যারালাইজড বৃদ্ধ খলিলুর রহমান বাংলাদেশ বর্ডার গার্ড ও র‍্যাবে ডিএডি হিসেবে চাকরি করেছেন তিনি। অবসর নেয়ার পর দীর্ঘদিন ধরে তিনি রোগ আক্রান্ত হয়ে অসাড় অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এই অবস্থায় স্ত্রী তার সাথে দুর্ব্যবহার করেন, ঠিকমতো দুবেলা খেতেও দেয় না। তার স্ত্রীর দুর্ব্যবহারের কারণে তার সন্তানরা বাসায় থাকতে পারছেন না, তার সাথে তার আপন ভাইয়েরা বাড়িতে এসে দেখা পর্যন্ত করতে পারে না। তার মোবাইল ফোনও নিয়ে নিয়েছেন তার স্ত্রী। এই অবস্থায় গত 3 দিন আগে তার স্ত্রী ঘরে তালাবদ্ধ করে চলে যায় বাপের বাড়ি। তার কাছে ফোন রেখে পানি কিংবা খাবার দাবার না রেখেই একরকম দুরবস্থায় ফেলে চলে যায় স্ত্রী। কোনো উপায়ান্ত না পেয়ে এই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে পুলিশের সহযোগিতা চেয়ে মঙ্গলবার সকালে 999-এ ফোন করেন খলিলুর রহমান। তার স্বজনরা জানান তার এখন বৃদ্ধ বয়স, এই বয়সে তিনি যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেখানেই যেন তাকে ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা আইনিভাবে বেআইনিভাবে আমরা যে নিয়ে আবার ওই হয়রানি হব এর ভিতরে আমরা যাব না, কারণ এর সাথে কোনো লোকে পারে না। এ একা হইলেও 1 লক্ষ লোকে ও তার সাথে পারবে না, এই যার কারণে আমরা চিনি তো দীর্ঘদিন থেকে। এখন আমাদের ভাইকে বাঁচানোর জন্য অর্থাৎ তার জীবন রক্ষা এবং যাতে শান্তিতে সুখে থাকতে পারে, তার চিকিৎসা করা যায় বা তার সেবা যত্ন করা যায়। এই এখানে থাকলে তার কোনো সেবা যত্ন কিছু হইতেছে না, অর্থাৎ ছেলে মেয়ে কাছে নাই, যে আছে ছোট মেয়ে তোলে। এখন যদি আমাদের কাছে সে যাইতে চায় আমরা নেতে রাজি আছি, আমরা যে ভাই বোন আছি কার কাছে থাকবো ওইভাবে ডিটেলস আমরা না বলতে পারি। আমি 2 দিন রাখলাম, আমার আরেকজনে 5 দিন রাখলো, তার জীবনটা যেন যে জায়গায় ভালো থাকে ওইভাবে চলতে থাকবো। আমরা সবাই খোঁজ খবর নেব এই জন্য, এবং তার টাকা পয়সা কোথায় কি আছে না আছে এগুলো তো তার চিকিৎসার দরকার আছে। এখানে তার মুক্তিযোদ্ধার ভাতা আছে, তার পেনশনের টাকা আছে, হ্যাঁ এখন এইগুলোরও ব্যবস্থা করতে হবে, কারণ তার চিকিৎসার জন্য একটা কাজের লোক রাখতে হইবে। ইসের জন্য এ ঘরে থাকতে পারে, আমরা এসে সেবা যত্ন করবো, কিন্তু সে তার সাথে থাকতে পারবে না এইটা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী হোসনে আরা বেগম। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা এসআই কবির জানান, খবর পেয়ে ওই বৃদ্ধের বাসায় গেলে অন্যান্য আত্মীয়স্বজনদের দেখতে পেয়েছেন। এখন তারা যদি লিখিত কোনো অভিযোগ করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি বলতে যে আমি এখান থেকে যাইতে চাই, আমাদের কোনো সমস্যা নেই, যে আপনি যদি যাইতে চান আপনি যান। বলছি আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনার ইসের ভিতরে আপনারা আসেন, অভিযোগ জানান, আমরা আইনি ব্যবস্থা নিই।